স্বল্পভাষী ও মধুরভাষী শ্যামাচরণ কঠোর পরিশ্রমী ছিলেন। অলসতাকে তিনি কখনো প্রশ্রয় দিতেন না। সেই জন্য যোগ সাধনার কঠোর শ্রম তাহাকে দুর্বল করিতে পারে নাই। শ্যামাচরণ এই সময় হইতেই সর্বদাই আত্মচিন্তায় বিভোর থাকিতেন এবং সর্ববিষয়ে তাহার উদাসীন ভাব লক্ষিত হইত। সেই জন্য অফিসের বড় সাহেব আদর করিয়া এই বাঙালিবাবুকে পাগলাবাবু বলিয়া ডাকিতেন। একদিন শ্যামাচরণ তাহার বড় সাহেবকে খুবই বিষণ্ন দেখিয়া কারণ জিজ্ঞাসা করায় জানিতে পারিলেন যে তাহার মেম সাহেব ইংল্যান্ডে গুরুতর অসুস্থ, এমনকি জীবন রক্ষা হওয়াও কঠিন। কয়েকদিন যাবৎ সংবাদ না আসায় সাহেব বড়ই চিন্তিত। মানবপ্রেমিক শ্যামাচরণের অন্তরে করুণার সঞ্চার হইল। দয়ার্দ্র হৃদয়ে নবীন সাধক নিজেকে আর সংযত রাখিতে পারিলেন না। সাহেবকে বলিলেন অনতিকাল মধ্যে তিনি মেম সাহেবের সংবাদ আনিয়া দিবেন। সাহেব দীর্ঘদিন ভারতবর্ষে বাস করিতেছেন, ভারতীয় যোগীদের অনেক অলৌকিক কাহিনী তিনি শুনিয়াছেন, তবুও অবিশ্বাসী মন বিশ্বাস আসিতে চাহে না। অসহায়ভাবে চাহিয়া রহিলেন শ্যামাচরণের দিকে। শ্যামাচরণ অফিসের এক নির্জন প্রকোষ্ঠে প্রবেশ করিয়া ধ্যানস্থ হইলেন। কিছু সময় অতিক্রান্ত হইলে প্রকোষ্ঠ হইতে বাহিরে আসিয়া সাহেবকে জানাইলেন যে তাহার মেম সাহেব সুস্থ হইয়াছেন এবং তাহার চিঠি অবিলম্বে আসিতেছে। চিঠির বিষয়বস্তু তিনি তাহাকে জানাইলেন। অবিশ্বাসী সাহেবের মন কি আর তাহাতে বিশ্বাস করিতে চায়? কয়েকদিন পর যথারীতি মেম সাহেবের চিঠি আসিল এবং তাহার বিষয়বস্তুর সহিত শ্যামাচরণের বক্তব্যের মিল দেখিয়া সাহেব অবাক হইলেন। কয়েক মাস পর উক্ত সাহেবের স্ত্রী ইংল্যান্ড হইতে দানাপুরে আসিয়াছেন। ইংরেজ মহিলারা অনেক সময় স্বামীর অফিসেও আসিয়া থাকেন। একদিন তিনি স্বামীর সহিত তাহার অফিসে আসিয়াছেন। হঠাৎ শ্যামাচরণকে দেখিতে পাইয়া তিনি চিনিতে পারিলেন এবং বিস্মিত হইলেন। সাহেবকে বলিলেন তাহার রোগশয্যার পাশে এই মহাত্মাই দাঁড়াইয়াছিলেন এবং এঁরই কৃপায় তাহার রোগ মুক্তি হয়। পাগলাবাবুর এই অলৌকিক ক্ষমতার কথা শুনিয়া সাহেবের আনন্দ আর ধরে না।